মাতৃশক্তি পত্রিকা ডিসেম্বর দু জানুয়ারি দু হাজার কুড়ি সংখ্যায় সুরজিৎ সেন লিখেছেন রামকৃষ্ণ নামের মাসতুলে সেটাই একটু পড়ছি প্রথমেই কবুল করে নেওয়া ভালো ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবকে নিয়ে কিছু লেখার যোগ্যতা আমার নেই ঠাকুরের সম্পর্কে যা কিছু জেনেছি তিনটি বই পড়ে বই তিনটি যথাক্রমে এক শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম দুই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী সারদানন্দ তিন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত বৈকুণ্ঠনাথ সান্নাল এই তিনটে বই পড়ার পর ঠাকুরের সম্পর্কে আর কিছু লেখার দরকার আছে বলে মনে করি না বলে রাখা ভালো এই তিনটি বই ছাড়াও ঠাকুরের জীবনী নিয়ে লেখা আরও বই আছে এবার প্রশ্ন উঠবে তাহলে আমার এই লেখাটি আদতে কি? এটি হলো আমি কিভাবে ঠাকুরকে উপলব্ধি করলাম তার একটি একরার নামা যদিও আমি লিখছি চেয়ারে বসে কিন্তু এই লেখাটি আমার টুলে বসে লেখা উচিত অফিসের চাপরাশি যেমন টুলে বসে থাকে টুলে বসলে সামনের দিকে ঝুঁকে বসতে হয় তাতে শরীর ও মনে দাস্য ভাব আসে এর ফলে যা লিখছি সেই বিষয়ের প্রতি দাস্যভাবে ভক্তি আসে ভক্তি ছাড়া বিষয়ের সঙ্গে যোগাযোগ হবে কি করে আমাদের এত বড় ভক্তি আন্দোলনের যে ঐতিহ্য আছে তা কি অমনি অমনি মনে পড়ছে আর এক ঠাকুর ভক্ত আমার প্রিয় লেখক কমল কুমার মজুমদারের কথা যিনি আজীবন টেবিলের সামনে টুলে বসে লেখাপড়া করে গেলেন ওই একই কারণে হুগলি জেলার এক গণ্ডগ্রাম কামারপুকুরের অন্ধকার থেকে উঠে আসা এক সাধক নাম গদাধর চট্টোপাধ্যায় যার প্রথাগত শিক্ষা নামমাত্র জ্ঞান স্মৃতি ও শ্রুতি নির্ভর। গ্রামীণ লোক ও ধর্মীয় সংস্কৃতিকে আত্মস্থ করে মুখে তার স্মৃত হাসিটি নিয়ে ইউরোপিয়ান এনলাইটমেন্টের আলোয় আলোকিত ও গর্বিত উনিশ শতকের কলকাতার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন পরনে ধুতি আর গায়ে উড়ুনি দিয়ে কলকাতা তাকে অস্বীকার করতে পারেনি বরং কালে কালে তিনি ভক্তদের কাছে জনপ্রিয় পরম পুরুষ রামকৃষ্ণ হয়ে উঠেছিলেন ছোট থেকেই আমি নানা ধরনের বইয়ের পোকা তখন সবে হায়ার সেকেন্ডারি পাশ করেছি আমার মা হাতে ধরিয়ে দিল শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়তেই হবে কেন না মায়ের ঠাকুরদার বাবা অধরলাল সেন ঠাকুরের প্রিয় শিষ্য ছিলেন অধরলাল কে এবং কি তা শ্রীমঠ বইটিতে যেটি শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত তাতে মনোযোগী পাঠক মাত্রই জানেন যাই হোক বইটি পড়ার পর সেই যে ঠাকুর আমাকে ধরলেন আজও ছাড়েননি নইলে এই লেখাটি লিখতে আদিষ্ট হলাম কি করে আমার ধারণা ঠাকুরই এই দৈবাদেশ আমাকে দিয়েছেন এর আগে আমার জীবনে একজনই ঠাকুর ছিলেন তার নাম অমিতাভ বচ্চন অবশ্য আরেকজন ঠাকুরকেও জানতাম বলা বাহুল্য তার নাম রবীন্দ্রনাথ আচ্ছা তবু অধর সম্পর্কে কিছু বলা যাক অধর লাল সেন ঠাকুরের ভক্ত ছিলেন এবং ঠাকুর অধরের বাড়িতে আসতেন শুধু তাই নয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র ও পরম পুরুষ রামকৃষ্ণর ঐতিহাসিক সাক্ষাৎটি ওর বাড়িতেই হয় প্রসঙ্গত অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন চাকুরি জীবনের প্রথমে তার পোস্টিং ছিল চট্টগ্রামে যা এখন বাংলাদেশে পরে কলকাতার কাছে আসেন সেই সূত্রে বঙ্কিমের সহকর্মী ও বন্ধু অধর আরেক দিকপাল পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীরও বন্ধু ছিলেন অধর কবিতাও লিখতেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে কিছুদিন পড়িয়েও ছিলেন অধর পড়াশুনায় বেশ ভালো ছিলেন তখনকার প্রেসিডেন্সি অর্থাৎ হিন্দু কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক হন ১৯ বছর বয়সে অধর দুটি কবিতার বই লেখেন ললিতা সুন্দরী ও মেনকা এর কয়েক বছর পর তার। আরও দুটি কবিতার বই প্রকাশিত হয় নলিনী ও কুসুম কানন তো বই দুটি সাহিত্য সমালোচকদের প্রশংসা পেয়েছিল এহেন অধর প্রথমে খ্রিস্ট ধর্মের দিকে ঝুঁকে পড়েন পরে ব্রাহ্মধর্মের প্রতি আকর্ষণ বোধ করেন সব শেষে ঠাকুরের কাছে আশ্রয় নেন তো পড়তে শুরু করলাম শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীম লিখছেন আজ ঠাকুর অধরের বাড়িতে আসিয়াছেন বাইশে অগ্রহায়ণ কৃষ্ণা চতুর্থী তিথি শনিবার ইংরাজি ছয় ডিসেম্বর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুর পুষ্যা নক্ষত্রে আগমন করিয়াছেন অধর ভারী ভক্ত তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট বয়ক্রম উনতিরিশ তিরিশ বৎসর হবে ঠাকুর তাহাকে অতিশয় ভালোবাসেন অনেক শনিবারই ঠাকুর ভক্তদের নিয়ে অধরের বাড়িতে আসতেন এরকমই একটি শনিবার ছয় ডিসেম্বর আঠারোশো চুরাশি কৃষ্ণ প্রতিপদ তিথি ঠাকুর এসেছেন অধরের বাড়িতে সঙ্গে নরেন্দ্র মুখুজ্জে ভ্রাতৃদ্বয় ভবনাথ হাজরা প্রমুখ ঠাকুর নরেন্দ্রকে গান গাইতে বললে নরেন্দ্র একের পর এক গান গাইছেন ঠাকুর ভাবাবেশে নৃত্য করছেন আর বলছেন অধরের বাড়ি আজ শ্রীবাসের অঙ্গন রাস্তায় ভিড় উপচে পড়ছে কথামৃত পৃষ্ঠা দুশো একাত্তর সৈব্বা এবার যেদিন বঙ্কি এসেছেন সেদিনের ঘটনা এরকম অধার নিজে ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি তাহার কয়েকটি বন্ধু ডেপুটি ম্যাজিস্ট্রেটকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন তাহারা নিজে ঠাকুরকে দেখিবেন ও বলিবেন তিনি যথার্থ মহাপুরুষ কি ঠাকুর বদনে ভক্তদের সহিত কথা কহিতেছেন এমন সময় অধর কয়েকটি বন্ধু লইয়া ঠাকুরের কাছে আসিয়া বসিলেন অধর বঙ্কিমকে দেখাইয়া ঠাকুরের প্রতি বলিলেন মহাশয় ইনি ভারী পণ্ডিত অনেক বইটই লিখেছেন আপনাকে দেখতে এসেছেন ইহার নাম বঙ্কিমবাবু ঠাকুর সহাস্যে বলিলেন বঙ্কিম তুমি কারভাবে বাঁকা গো বঙ্কিম হাসিতে হাসিতে বলিলেন আর মহাশয় সাহেবের জুতোর চোটে বাঁকা ঠাকুর আর বঙ্কিমের দীর্ঘ কথাবার্তা হয়েছিল তার কয়েকটি এখানে উল্লেখ করা যাক বঙ্কিম মহাশয় আপনি প্রচার করেন না কেন ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন প্রচার ওগুলো অভিমানের কথা মানুষ তো ক্ষুদ্র জীব প্রচার তিনিই করবেন যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করে এই জগৎ প্রকাশ করেছেন প্রচার করা কি সামান্য কথা তিনি সাক্ষাৎকার হয়ে আদেশ না দিলে প্রচার হয় না তবে হবে না কেন আদেশ হয়নি তুমি বকে যাচ্ছ ওই দুদিন বাদে ভুলে যাবে যেমন একটা হুজুক আর কি যতক্ষণ দুধের নিচে আগুনের জাল রয়েছে ততক্ষণ দুধটা ফোঁস করে ফুলে ওঠে জালও টেনে নিলে আর দুধও যেমন তেমনি কমে গেল ঠাকুর বঙ্কিমের প্রতি বললেন আচ্ছা আপনি কি বলো মানুষের কর্তব্য কী বঙ্কিম হাসিতে হাসিতে বলিলেন আজ্ঞা তা যদি বলেন তাহলে আহার নিদ্রা ও মৈথুন ঠাকুর অত্যন্ত বিরক্ত হইয়া বলিলেন এহ তুমি তো বড়ো ছেঁচরা তুমি যা রাত দিন করো তাই তোমার মুখে বেরুচ্ছে লোকে যা খায় তার ঢেকুর ওঠে মূল খেলে মূলর ঢেকুর ওঠে ডাব খেলে ডাবের ঢেকুর ওঠে কামিনী কাঞ্চনের ভিতর রাত দিন রয়েছ আর ওই কথায় মুখ দিয়ে বেরুচ্ছে কেবল বিষয়ে চিন্তা করলে পাটোয়ারই স্বভাব হয় মানুষ কপট হয় ঈশ্বর চিন্তা করলে সরল হয় ঈশ্বর সাক্ষাৎকার হলে ও কথা কেউ বলবে না ঠাকুর এবার বঙ্কিমের প্রতি কোমলভাবে বললেন আপনি কিছু মনে করো না বঙ্কিম বলেন আজ্ঞা মিষ্টি শুনতে আসিনি ঠাকুর আর কাঞ্চন আমি পঞ্চবটীর তলায় গঙ্গার ধারে বসে টাকা মাটি টাকা মাটি মাটি টাকা মাটি টাকা বলে জলে ফেলে দিচ্ছিলুম বঙ্কিম বলেন টাকা মাটি মহাশয় চারটা পয়সা থাকলে গরিবকে দেওয়া যায় টাকা যদি মাটি তাহলে পরোপকার হবে না ঠাকুর বঙ্কিমের প্রতি বলিলেন দয়া পরোপকার তোমার সাধ্য কি যে পরোপকার করো মানুষের এত নপরচপর কিন্তু যখন ঘুমোয় তখন যদি কেউ দাঁড়িয়ে মুখে মুতে দেয় তো টের পায় না মুখ ভেসে যায় তখন অহংকার দর্প অভিমান কোথায় যায় কথামৃত শৈব্বা পৃষ্ঠা তিনশো আশি থেকে তিনশো বিরাশি ঠাকুর আর বঙ্কিমের দীর্ঘ আলাপ হয়েছিল তার বিস্তারিত বিবরণ শ্রীম লিখেছেন অধর কিন্তু ডেপুটি চাকরিতে খুশি ছিলেন না শ্রীম লিখেছেন অধর ডেপুটি তিনশত টাকা বেতন পান কলকাতা পুরসভার ভাইস চেয়ারম্যানের কর্মের জন্য দরখাস্ত করিয়াছিলেন মাহিনা হাজার টাকা কর্মের জন্য অধর অনেক বড় বড় লোকের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন ঠাকুর মাস্টার ও নিরঞ্জনের প্রতি বলিলেন হাজরা বললে অধরের কর্ম হবে তুমি একটু মাকে বলো অধরও বলেছিল আমি মাকে একটু বলেছিলাম মা এ তোমার কাছে আনাগোনা করছে যদি হয় তো হোক না কিন্তু সেই সঙ্গে বলেছিলাম মা কি হীন বুদ্ধি জ্ঞান ভক্তি নাচে তোমার কাছে এই সব চাচ্ছে ঠাকুর অধরের প্রতি বললেন কেন হীন বুদ্ধি লোকগুলোর কাছে আনাগোনা করলে এত দেখলে শুনলে অধর বলেন সংসার করতে গেলে এসব না করলে চলে না আপনি তো বারণ করেন নাই ঠাকুর বললেন যার কর্ম করছ তাই কর লোকে পঞ্চাশ টাকা একশো টাকা বেতনের জন্য লালাইতো তুমি তিনশো টাকা পাচ্ছ কথামৃত শৈবা পৃষ্ঠা দুশো পঁচাত্তর বোঝা যাচ্ছে ঠাকুর বেশ বিরক্ত অধরো চাকরিটি পাবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন যদিও চাকরিটি ওর হয়নি আঠেরোশো সালে মাত্র তিরিশ বছর বয়সে অধরের মৃত্যু হয় কলকাতার মানিকতলা অঞ্চলের একটি ডিস্টিলারির পরিদর্শন সেরে ঘোড়া ছুটিয়ে অফিসে ফেরার পথে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারাত্মক আহত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন ঠাকুর তখন তার ভক্তকে দেখতে আসতেন শেষ পর্যন্ত ওই আঘাতেই অধরের মৃত্যু সংবাদ শুনে ঠাকুর খুব কেঁদেছিলেন আরও অদ্ভুত ব্যাপার ভক্তের চলে যাওয়ার দেড় বছরের মধ্যে ঠাকুরও প্রয়াত হন এ তো গেল অধর পর্ব শ্রীমঠ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এক আশ্চর্য বই এই বইটি সবচেয়ে জনপ্রিয় এর পরে জনপ্রিয়তা পায় স্বামী সারদানন্দের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বইটি সবচেয়ে কম পঠিত বই হল বৈকুণ্ঠনাথ সান্নালের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত বইটির নাম দেখে বোঝা যাচ্ছে কথামৃত ও লীলা প্রসঙ্গকে মাথায় রেখেই এই লেখা এটি লেখা হয়েছে বৈকুণ্ঠনাথ ঠাকুরের একজন শিষ্য ছিলেন তিনি মিশনে যোগ দেননি যেমন শ্রী বা মহেন্দ্রগুপ্তও মিশনে যোগ দেননি তো আমি এই লীলামৃত বইটি নিয়েই কথা বলতে চাই এই বইটি অন্য দুটি বইয়ের তুলনায় আকৃতিতে ক্ষুদ্রতম ডিমাই সাইজের দুশো পৃষ্ঠা মাত্র স্বনির্বাচিত কিছু অংশ এখানে উল্লেখ করছি প্রকৃতিগত প্রকৃতিভাবে সাধন গোপালনন্দনে যাঁদের চিত্ত বিভোর তাঁরাই গোপী ইহাদের কৃপা না হইলে তাঁদের শিরোমণি রাধারানীর সাক্ষাৎ লাভ অসম্ভব আবার কৃষ্ণপ্রাণা শ্রীমতী তাহার কান্ত মিলন করিয়া না দিলে কাম আকর্ষণী শ্রীকৃষ্ণকে কোনো পাওয়া যায় না ইহা ভাবিয়ায় ঠাকুর লোকশিক্ষার জন্য গোপী মন্ত্র গ্রহণ করিলেন এবং প্রকৃতি বেশ ধারণে গোপীদিগের মতো আচরণ করিতে লাগিলেন রসায়নযোগে তাম্র যেমন কাঞ্চন সম দেখায় তেমনি তাহার বৃত্তি এমন তদাকার হয় যে তাহাকে দেখিয়া রমণী ভিন্ন কেহই পুরুষ বলিতে পারেন নাই এমনকি যান বাজারে রানীর ভবনে শারদীয়া পূজার সময় নারী বেশে যখন ভগবতীকে চামর ব্যজন করিতেছিলেন তখন তাহার পরম ভক্ত মথুর নাথও তাহাকে কোনো অপরিচিতা আত্মীয়া জ্ঞান করেন পরে পত্নী ব্যাপার শুনিয়া বলেন বাবা মানে ঠাকুর আমার বহুরূপী ভগবান কখন যে রূপ যে রূপ ধারণ করেন যখন যে রূপ ধরেন তাহা অবিকল ও অপরূপ শ্রী শ্রীরামকৃষ্ণ লীলামৃত নবমপত্র পৃষ্ঠা সাতাশ এই প্রসঙ্গে স্বামী শারদানন্দ তার শ্রী শ্রী রামকৃষ্ণ নীলা প্রসঙ্গতে লিখেছেন নিজেকে প্রকৃতি ভাবিতে ভাবিতে এত দূর তন্ময় হইয়া গিয়াছিলেন যে আমরা তাহার নিজ মুখে শ্রবণ করিয়াছি স্বাধিষ্ঠান চক্রের অবস্থান প্রদেশের রোমকূপ সকল হইতে তাঁহার এইকালে প্রতি মাসে নিয়মিত সময়ে বিন্দু বিন্দু শনিত নির্গমন হইত এবং স্ত্রী শরীরের ন্যায় প্রতিবারই উপর্যুপরি দিবস ত্রয় ঐরূপ হইত তাহার ভাগিনেও হৃদয়নাথ আমাদিগকে বলিয়াছেন উনি তাহা স্বচক্ষে দর্শন করিয়াছেন এবং পরিহিত বস্ত্র দুষ্ট হইবার আশঙ্কায় ঠাকুরকে উহার জন্য এইকালে কৌপিন ব্যবহার করিতেও দেখিয়াছেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এক সাধকভাব উদ্বোধন পৃষ্ঠা একশো ছাপ্পান্ন পুরী সম্প্রদায়ের বিখ্যাত সাধক তোতাপুরী দক্ষিণেশ্বরে এসেছিলেন তিনি ঠাকুরকে দিয়ে কঠিন যোগ সাধনা করিয়েছিলেন বৈকুণ্ঠনাথ তার পরের অবস্থা লিখছেন ন্যাংটার আনন্দ ও ঠাকুরের প্রশংসা ঠাকুর বলেন এই সমাধি হতে বুত্থানের পর ন্যাংটা উৎফুল্ল হয়ে তাহাকে আলিঙ্গন করেন এবং কহেন তুমি আমার শিষ্য নও আমার সখা তুমি দৈবী মায়া যে নির্বিকল্প অবস্থার জন্য আমি তেতাল্লিশ বৎসর নর্মদা তীরে প্রাণপাত করেছি তুমি কিনা ক্ষণমাত্রে উহাতে সিদ্ধ হইলে তুমি মানব নহ মায়াবাদী কিনা তা ভগবান তাই ভগবান না বলিয়া তুমি দৈবী মায়া তাই বলিলেন তোমায় উপদেশ করে আমি ধন্য আবার লুপ্তপ্রভ বেদান্তশাস্ত্রও সমুজ্জ্বল হলো তোমার অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করে বুঝলাম প্রাণ স্পন্দন বা প্রাণের কার্য কিছুই নাই তথাপি পাছে কেহ তোমার আনন্দের ব্যাঘাত করে তাই কুটির বন্ধ করে তিন দিন প্রহরীর কার্য করেছি কোটি কোটি মানব মধ্যে কদাচিত কাহারও এই সমাধি হয় ভাগ্যক্রমে ঘটিলে মাত্র একুশ দিন তাহার শরীর থাকে পরে শুষ্ক পত্রের মতো পড়িয়া যায় যখন বুঝিলাম দৈবী মায়া তোমার দ্বারা বহু লোকের কল্যাণ হবে তখন লোক দিয়া রুল পিটাইয়া তোমার সুখের সমাধি ভাঙিয়াছি তাতে ক্ষুণ্ণ হইও না এখন বিদায় দাও যথেচ্ছ গমন করি ঠাকুর কহেন তুমি যাও বা থাকো বলতে পারি না তবে যতদিন আমার সব ঠিক না হবে অর্থাৎ নির্বিকল্প অধিষ্ঠান ইচ্ছামত ও সুখ সাধ্য না হবে জগদম্বাই তোমাকে রাখিয়া দিবেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত নবপত্র পৃষ্ঠা বত্রিশ মিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বৈকুণ্ঠনাথ রামকৃষ্ণ মিশন তাই বুঝি ঠাকুর একদিন অপরাহ্নে দিব্যভাবে আপন মনে কহিতেছেন কাছে আমিও নরেন্দ্রনাথ ছাড়া আর কেহ ছিল না জীবে দয়া নামে রুচি বৈষ্ণব পূজন দুঃশালা জীবে দয়া এত অহংকার সৃষ্ট জীব তুই তোকে কে দয়া করে তার নাই ঠিক তুই আবার জীবে দয়া করবি নিস্তব্ধ পরে না না জীবে সেবা ক্ষণ পরে আবার বললেন শিব জ্ঞানে জীবের সেবা তবে তো হবে একটা কথা আছে যার যেমন মন তার তেমন ধন নতুন ভাব শুনে আমি হতভম্ব কিন্তু ধীমান নরেন্দ্রনাথ ঠাকুরের ভাবভঙ্গের ভঙ্গের পর বাহিরে আসিয়া কহিলেন ভাগ্যে নাই শ্রীরামকৃষ্ণ পরমহংস এসেছিলেন তাই আজ নূতন আলোক পেলাম মনে রাখো যদি বাঁচি আর প্রভু কৃপা করেন এই মহাবাক্যটি কার্যে পরিণত করতে পারলে ধন্য বোধ করব পাশ্চাত্য হইতে প্রত্যাগত হইয়া শ্রীমান নরেন্দ্রনাথ এই মহাবাক্য অবলম্বনে তাহার শ্রীপদে আত্মবলিদাতা শ্রীমান শরৎচন্দ্রের ভারসহ শিরে কল্যাণকর রামকৃষ্ণ মিশন স্থাপন করেন এবং শরৎচন্দ্র সানন্দে উহা আজীবন বহন করিয়াছেন কিন্তু হাই একের অভাবে বড় সাধের সেই রামকৃষ্ণ মিশন যেন একটা মেঘের ছায়া পড়িয়াছে তাই আমরা আদর্শচ্যুত হইয়া সেবাস্থলে দয়াকে আসন দিয়াছি শ্রী শ্রীরামকৃষ্ণ লীলামৃত নবপত্র পৃষ্ঠা উনসত্তর ঠাকুর এক বিরল পারফর্মার সাধক ছিলেন অসাধারণ গান গাইছেন আনন্দে নাচছেন ভক্তদের সঙ্গে থিয়েটার দেখতে যাচ্ছেন জ্ঞানী গুণী মানুষের বাড়িতে গিয়ে দেখা করছেন ধর্মজ্ঞানের কথা বলছেন ঈশ্বর ভক্তির কথা বলছেন ভক্তদের ভালোবেসে ঠাট্টা ইয়ার কি করছেন গালাগাল দিচ্ছেন আবার কখনো আপন ভাবে ধ্যানস্থ হয়ে যাচ্ছেন অনন্ত অভিনয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জননীতব বিগ্রহং এমন যে জগন্মাতাকে ক্ষুদ্র হতেও ক্ষুদ্র তোরা কি ধ্যান ধরনা করবি পচা মাছ ঝাল দিয়ে রেঁধেছি খেয়ে আনন্দ কর চব্বিশ ঘন্টার মধ্যে না হয় বড়জোর দু তিন ঘন্টা ধ্যান করলি বাকি সময়টা তো বাজে গেল। যাতে তোদের মনটা ষোলো আনা আমাতে আকৃষ্ট হয় তাই তো এত রঙ্গরস মনে করিস না আমি বোকা আর তোরা শালা আনা তোদের এমন করে যাব যে যখন যে অবস্থায় থাকিস বা যা দেখিস না কেন সব সময় তোদের আমাকেই মনে পড়বে আমারই মুখ দেখবি যদি তোদের এমনটি না হলো তো হলো কি আবার অভিনয় আরম্ভ হইল কিন্তু এবার একটু মাত্রা চড়াইয়া খেউর খিস্তি কথায় কথায় বলিলেন রমণী অঙ্গ বিলাসের জন্য যে রাগ এইসব শুনলে অনেকটা কেটে যাবে ঠাকুর তখন অর্ধবাহ্য অবস্থায় জগন্মাতাকে কহিতে লাগিলেন মা তুই তো পঞ্চাশৎ বর্ণরূপিণী তবে বেদ পুরাণের ক খ আর খেউরের ক খ কি আলাদা বলিয়া জনি শব্দটি জপ করিতে করিতে গভীর সমাধিস্থ হইলেন বহুক্ষণ পরে বাহ্য অবস্থায় আসিয়া আমাদিগকে কহিলেন দেখ জনি বলিলেই জগৎ জনি মা ব্রহ্মময়ীকে দেখে তাতে ডুবে যাই শিষ্ট শান্ত বালকের ন্যায় ভক্তি ভরে ভগবৎ স্তুতি করিতে করিতে অন্তরে দিব্যভাবে হৃদয় হয় বটে কিন্তু দুষ্ট ছেলের মতো কুরুচি হইয়া যথেচ্ছ অশ্লীল কথা জপে যে ভাব সমাধি হয় ইহা তো মানবে ইহা তো কখনো সম্ভব নয় এবং ইতিহাসও এরূপ প্রমাণ করে নাই শ্রী শ্রীরামকৃষ্ণ লীলামৃত নবপত্র পৃষ্ঠা নশি কর্তা ভজা মত আবার কর্তা ভজার বিষয়ে বলিতেছেন কর্তা কিনা না ভগবানকে ভজনা করা প্রকৃতি নিয়ে সাধন এদের একটা পথ বড় কঠিন ব্যাপার যেন সাপে নেউলে খেলা তাই এরা বলে মেয়ে হিজড়ে পুরুষ খোঁজা তবে হগে যা কর্তা ভজা। আরও বলে সাপের মাথায় ভেকেরে নাচাবি সাপ না খাইবে তাই অমীয় সাগরে সিনান করিবি কেসনা ভিজিবে তাই রন্ধন করিবি ব্যঞ্জন বাটিবি হাত না ধুইবি তাই নির্লিপ্তের ভাব বৈষ্ণবচরণ গোস্বামী এই মতের সাধক ছিলেন একদিন আমাকেও তাদের আঁকড়ায় নিয়ে গিয়েছিল তোদের কিন্তু ওপথ নয় শ্রী রামকৃষ্ণ লীলামৃত নবপত্র পৃষ্ঠা আশি ঠাকুর কর্তা ভজাদের দেহতত্ত্ব সাধনের ব্যাপারটা কি জানতেন কেননা কর্তাভজাদের ভজাদের সাধক গুরু কবির গোসাইয়ের লেখা একটি পদ ঠাকুরের খুবই প্রিয় উনি সেই পদটি প্রায় গাইতেন পদটি হল ডুবডুবডুব রূপসাগরে আমার মন তলাতল খুঁজলে পাতাল পাবি রে প্রেম রত্নধন খুঁজ খুঁজ খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন দীপ 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 জ্ঞানের বাতি জালবে হৃদে অনুক্ষণ ডুব 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 সাগরে আমার মন ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় বলো সে কঞ্জন কুবির বলে শোন 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 ভাব গুরুর শ্রীচরণ ডুব 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 সাগরে আমার মন এই অসাধারণ গানটি ধনঞ্জয় ভট্টাচার্যের গলায় ইউটিউবে আছে কিন্তু ঠাকুর এও জানতেন যে গৃহীদের জন্য এই সাধন পদ্ধতি নয় তাই সাবধান করেছিলেন প্রসঙ্গত ঠাকুর কর্তাভজাদের সাধন পদ্ধতি নিয়ে যেসব কথা বলেছেন বাংলাদেশের সিলেটেড সাধক বাউল কবি বহু ধামাইল গানের রচয়িতা রাধারমন দত্ত আঠেরোশো তেত্রিশ থেকে উনিশশো তার সময়কাল রাধারমন দত্তর একটি পদ আছে এই বিষয়ে পদটি হলো আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাব না গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গলায় ইউটিউবে আছে একসময় খুবই জনপ্রিয় ছিল উৎসাহী পাঠক শুনতে পারেন সামান্য কয়েকটা কথায় ঠাকুর বুঝিয়ে দিয়েছেন গুরু কী গুরুই দেবতা গুরুকে মানুষ বুদ্ধি করা মহাদোষ যদ্যপি আমার গুরু সুঁড়ি বাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ যায় অর্থাৎ মধু মাতাল হলেও আমার গুরু নিত্যানন্দ দাতা মিছরি মিষ্টির মধ্যে নয় ত্রিদোষ নাশক পাতিলেবু অম্বলের মধ্যে নয় অগ্নি বর্ধক হিঞ্চে শাক শাকের মধ্যে নয় পিত্তনাশক তেমনই গুরু ও মানুষের মধ্যে নন ভবপারের কর্ণধার গুরুর প্রসন্নতায় সর্বার্থ সিদ্ধি হয় গুরু মেহের বান তো চেলা পালওয়ান গুরু ও ইষ্ট অভেদ ও শিষ্য ওই দেখ বলে গুরু চৈতন্য করে গুরুই শিষ্যর সম্মুখে ইষ্টরূপে প্রকট হন শ্রী শ্রীরামকৃষ্ণ লীলামৃত নবপত্র পৃষ্ঠা একাশি ছোটবেলায় মামার বাড়িতে দেখতাম আত্মীয়তার সূত্রে একজন ভালো গান করতেন ভজন ভক্তিগীতি এইসব গাইতেন ওর গলায় বহুবার শুনেছি এই গানটি পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস তুলে ও তোর বৃথা ওরা নড়া চড়া কুল পাবি না অকুলে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস তুলে ও তুই যেদিক যাবি দেখতে পাবি জলে জলাকার নাইকো অন্ত দিকদিগন্ত অপার পাথার ও তোর ধরবে ডানা ঘোর যাতনা পড়বি মুশকিলে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাছ তুলে অনন্ত অনন্ত যে তার অন্তকে করে প্রধান গ্রন্থ বেদ বেদান্ত গেল চুপ মেরে এবার পুরাণেরা দিশাহারা সার হলো নাম শেষকালে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস তুলে এদিকে অবিদ্যা মায়া পিশাচি করাল তাতেই আছে রূপরসের মনমোহিনী জাল ও তুই পড়বি ফাঁদে মরবি কেঁদে প্রাণ হারাবি বেহালে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রাম কৃষ্ণ নামের মাস তুলে গীতিকার অক্ষয় কুমার সেন অনেক পরে জেনেছি এই গানটি লিখেছেন অক্ষয় কুমার সেন হীরালাল সরখেলের গলায় এই গানটি ইউটিউবে আছে কে এই অক্ষয় কুমার সেন বৈকুণ্ঠনাথ জানালেন অক্ষয় মাস্টার একদিন বৈকালে দক্ষিণেশ্বরে যাইয়া দেখি একজন কৃষ্ণকায় লোক দেবালয়ের সবাইকে কুলপি বরফ খাওয়াচ্ছে বরফওয়ালাও আপনার ভক্ত নাকি আপনার ভক্ত নাকি জিজ্ঞাসা করায় ঠাকুর সাহসে কহেন বরফওয়ালা নয় রে কায়স্থর ছেলে এখানে আসে যায় কলকাতায় ঠাকুরদের বাড়িতে ছেলে পড়ায় ওর নাম অক্ষয় সেন বাঁকুড়া অঞ্চলে ঘর কদাকার দেখিয়া নরেন্দ্রনাথ নাম দেন শাকচুন্নি মাস্টার ভক্তিভরে প্রণাম করতে গেলে ঠাকুর পিছনে পিছনে চলে যান দেখে মন কষ্ট হল বলিলাম আমরা তো আপনাকে ভক্তি করিতে জানি না তথাপি আমাদের ভালোবাসেন এ ব্যক্তিকে ছুঁতে দেন না কেন ঠাকুর কহেন ও একটা আছে রে সবাই কি সমান আসুক যাক মনের ময়লা কাটুক এরপর হবে কল্পতরুর দিন ইহাকে স্পর্শ করিলে বেঁকে চুড়ে কাঁদিয়া ফেলিল মনে হলো যেন জন্ম জন্মান্তরের সংস্কার গ্রন্থি ছিন্ন হওয়ায় এইরূপ হন প্রভুর প্রতিকৃতিকে চন্দন চর্চিত করা আর একতারা নিয়ে নামগান গান করাই ইহার সাধন ছিল পরে ইনি ঠাকুরের দেশের বাড়িতে গিয়ে অনেক বিষয় জানার পর কাশীরাম দাসের মতো পদ্য ছন্দে রামকৃষ্ণ পুঁথি রচনা করেন যাহাতে অনেকের কল্যাণ হইয়াছে শ্রী রামকৃষ্ণ লীলামৃত নবপত্র পৃষ্ঠা একশো সাতাত্তর বৈকুণ্ঠনাথ ঠাকুরের আচরণে কষ্ট পেয়েছেন ঠাকুর এরকমই সবসময় তাকে বোঝা যায় না ঠাকুর বলতেন যে তার বাবা দারিদ্র সত্ত্বেও শূদ্রদের কাছ থেকে কখনো দান গ্রহণ করেননি লীলা প্রসঙ্গ এক চল্লিশ অথচ এই আদর্শ ঠাকুরের পক্ষে মেনে চলা সম্ভব হয়নি কেননা রানী রাসমণির মতো একজন কৈবর্ত জমিদারের ওপর নির্ভর করেই তাকে প্রায় সারা জীবন কাটাতে হয়েছে সে কারণেই হয়তো আত্মধিকারে ঠাকুর একসময় সময় স্বীকার করেছিলেন যে ছেলেবেলা থেকেই তিনি ছিলেন সুখের পায়রা বলেছেন বেশ ভালো সংসার দেখলে আনাগোনা করতুম যে বাড়িতে দুঃখ বিপদ দেখতুম সেখান থেকে পালাতুম কথামৃত পাঁচ বাই পঁয়তাল্লিশ দশই জুন উনিশশো তিরা এইভাবে ঠাকুর নিজের একটি দুর্বলতা মেনে নেন নিজেকে কিছুটা উপহাস করেন আবার একই সঙ্গে স্বীকার করেন যে তিনি এই গ্লানি থেকে নিজেকে মুক্ত করতে পারেননি এখানেই তাঁর মহত্ত্ব ঠাকুর যেদিন সকালে কল্পতরু হয়েছিলেন সেদিন কি হয়েছিল নরেন্দ্র ও বাকি শিষ্যরা তার আগের রাতে ধ্যান করে ভোরবেলা ঘুমোতে গেছেন বৈকুণ্ঠনাথ নিজের অভিজ্ঞতা জানাচ্ছেন এখানে সর্বময় দর্শন কল্পতরু তুল্য করুণা বিতরণ দর্শনে অল্প বুদ্ধি বৈকুণ্ঠ মুগ্ধ হইয়া কে কোথায় আছিস বলিয়া রব তুলিলে প্রভু তাহাকে নিরস্ত হইতে ইঙ্গিত করায় যেন আরও কিছু পাবার প্রত্যাশায় সম্মুখে দাঁড়াইলে স্মিত মুখে কহেন তোর তো আগেই সব হয়ে গেছে মানি তবু স্বাদ মিটে নাই মনে করায় যেমন তাহাকে কৃপা স্পর্শ করিলেন অমনি সে তাহার অন্তর বাহিরে পুত্তলিবত ভক্তমণ্ডলীর মধ্যে উদ্যানের পাদকপত্রে ও গগনে সর্বময় রূপ দেখিয়া এক অনির্বাচনীয় অবস্থায় উপনীত হয় পাণ্ডুরোগে আঁখিতে যেমন সকল পদার্থই হরিদ্রাভ দেখায় তাহার ঠিক সে রূপ হইয়াছিল ক্ষণিক আবেগে একাদ ঘণ্টা বা একদিন নহে ক্রমান্বয়ে দিবস ত্রয় এই রূপ দর্শনে সে যেন উন্মাদের মতো হইয়াছিল রাম শ্রী শ্রীরামকৃষ্ণ লীলামৃত নবপত্র পৃষ্ঠা একশো চার শেষ পর্যন্ত বৈকুণ্ঠনাথ ওই অবস্থা আর সহ্য করতে পারেননি ঠাকুরের কাছে গিয়ে অব্যাহতি চাইলে ঠাকুর তা ফিরিয়ে নেন সবশেষে যা বলার তা হল মামার বাড়িতে যে ঘরে ঠাকুর এসে বসতেন সেই ঘরে খুব ছোটবেলায় দেখেছি মায়ের অশীতিপর পর বিধবা কাকিমা থাকতেন ওই ঘরে গেলেই মাঝখানের অংশ দেখিয়ে বলতেন ওরে এইখানে ঠাকুর বসতেন তোরা ওইখানে গড়াগড়ি দে পার পেয়ে যাবি বলা বাহুল্য কিছু না বুঝেই পার পাবার এই ফ্রি চান্স আমি ছাড়তাম না ওই ঘরে গেলেই মেঝের সাদা কালো পাথরের পদ্ম নকশার ওপর যথেচ্ছ গড়াগড়ি দিয়েছি আশা করি পার পেয়ে যাব